আসসালামু আলাইকুম, এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় আরও 34 জনের মৃত্যু, আক্রান্ত 3,500, ওয়ার্ডে লকডাউন করতে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। লকডাউনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের তালিকার অপেক্ষায় স্থানীয় সরকার মন্ত্রণালয়, সময় নষ্ট না করার আহ্বান আতিকের। অনিশ্চিত রোহিঙ্গা প্রত্যাবাসন, করোনার মধ্যে রোহিঙ্গাদের দেখভাল করা কঠিন বলছেন বিশ্লেষকরা। প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে সহযোগিতা না করলে ব্যাংক থেকে সরকারি আমানত তুলে নেওয়ার প্রস্তাব এফবিসিসিআই। এবং গার্মেন্টসের স্বাস্থ্য সুরক্ষা মানছেন না অনেকে, চাকুরি হারানোর আশঙ্কায় ছোট ও মাঝারি কারখানার কর্মচারীরা। এবার বিস্তারিত, করোনা ভাইরাসে 24 ঘন্টায় দেশে আরও 34 জন প্রাণ হারিয়েছেন। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,695 জনে। নতুন করে পজিটিভ হয়েছে 3,504 জন, মোট শনাক্ত হয়েছেন প্রায় 1,34,000। তবে এর মধ্যে 54,000-এর বেশি সুস্থ হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে সংস্থার অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি বলেন, রাজধানীর ওয়ারি এলাকাকে লকডাউন করতে চিঠি দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন মইনুল আহসান। দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি কি চূড়ান্ত পর্যায়ে রয়েছে, নাকি সামনে আরও ভয়াবহতা অপেক্ষা করছে, এমন নানা অনিশ্চয়তার মধ্যেই প্রতিদিন আসছে নতুন মৃত্যু ও আক্রান্তের খবর। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে জানানো হয়, 58টি ল্যাবে 15,000-এরও কিছু বেশি নমুনা পরীক্ষায় সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে 23.12%। আর মৃতের সংখ্যা গত কয়েকদিন ধরে ঘুরপাক খাচ্ছে 30 থেকে 50-এর ঘরে। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 34 জন এবং এ পর্যন্ত 1,695 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.27%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 32 জন পুরুষ, নারী 2 জন। গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,504 জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,33,978 জন। সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে এখনও ঢাকার অবস্থান সবার উপরে, এরপরে রয়েছে চট্টগ্রাম ও সিলেটের নাম। তবে আক্রান্তদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক এরই মধ্যে সুস্থ হয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়। 24 ঘন্টা সুস্থ হয়েছেন 1,185 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 54,318 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 40.54%। জোন ভিত্তিক লকডাউন স্থায়ী কোনো পদ্ধতি নয় জানিয়ে তিনি বলেন, সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে এ বিষয়ে করণীয় ঠিক করা হচ্ছে। ঢাকা মহানগরীর ওয়ারির নির্ধারিত এলাকা চিহ্নিত করে সেখানে পরীক্ষামূলক রেড জোন বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে এবং স্থানীয় পরিস্থিতি বিশ্লেষণ করে যেখানে যেমন তেমনভাবেই প্রয়োজনে রেড জোন বাস্তবায়নের কাজ চলমান আছে। মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায় 40 থেকে 70 বছর বয়সীদের মৃত্যুহার এখনও সবচেয়ে বেশি। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে সারা দেশে অন্তত 29 জন মারা গেছেন। এর মধ্যে চট্টগ্রামে 5 জন এবং বরিশাল বিভাগ, কুমিল্লা, সিলেট ও বগুড়ায় প্রাণ হারিয়েছেন 4 জন করে। এছাড়া নতুন করে করোনার সংক্রমণও বেড়েছে সারা দেশে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করেছেন আতিন সজীব। কোনোভাবেই আটকানো যাচ্ছে না প্রাণঘাতী করোনা ভাইরাসকে, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে, মানুষ থেকে মানুষে। চট্টগ্রামে 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 5 জন, ফলে এখানে মৃতের সংখ্যা দাঁড়ালো 165 জনে। নতুন করে শনাক্ত হয়েছে 159 জন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে 2 মহিলাসহ নতুন করে 4 জনের মৃত্যু হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন 20 জন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে আরও 4 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত এই হাসপাতালে করোনা এবং উপসর্গ নিয়ে মারা গেছেন 112 জন। সিলেটে নতুন করে 4 জন মারা গেছেন, এ পর্যন্ত মৃতের সংখ্যা 54। গত 24 ঘন্টায় আক্রান্ত 122 জন সহ মোট আক্রান্ত 2,226 জন। বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক সাইফুজ্জামান সহ আরও 4 জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 47 জন আর নতুন আক্রান্ত 67 জন। রোগীর সংখ্যা দাঁড়ালো 2,669 জনে। যশোরে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও 3 জন। এ নিয়ে জেলায় মোট 8 জন মারা গেলেন।
ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। জেলার আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, দুইজন চিকিৎসক সহ আরও 60 জনের করোনা শনাক্ত হয়েছে। গাইবান্ধায় করোনা আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে 9 জনের। নারায়ণগঞ্জে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। নতুন 54 জন সহ মোট আক্রান্ত প্রায় 5000। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা 7 জন। নওগাঁয় নতুন করে 2 বিচারক, 7 চিকিৎসক সহ মোট 60 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া লক্ষ্মীপুরে 22 জন, জয়পুরহাটে 73 জন, ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে 40 জন এবং রংপুর মেডিকেল কলেজের ল্যাবে 27 জন করোনা শনাক্ত হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ঢাকায় অঞ্চলভিত্তিক লকডাউনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তালিকার জন্য এখনও অপেক্ষায় থাকতে হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। কালক্ষেপণ না করে দ্রুত রেড জোনের এলাকাভিত্তিক ম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন একরামুল হক সায়। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার অঞ্চলভিত্তিক লকডাউনের ঘোষণা দিয়েছিল অনেক আগে। মে মাসে মাঝামাঝি এ ব্যাপারে প্রজ্ঞাপনও জারি হয়েছিল। ঢাকার বাইরে কিছু এলাকায় লকডাউন শুরু হলেও রাজধানীতে তা কবে শুরু হবে তা এখনও অস্পষ্ট। দায়িত্ব হল স্বাস্থ্য মন্ত্রণালয়, ওনাদের কাছে তথ্য আছে কয়জন ইনফেক্টেড, কয়জন কোথায় কী অবস্থায় আছে এটা ওনারা জানেন এবং সেটা অনুযায়ী ওনারা পলিসিটা ঠিক করেন। আমরা হলাম যে অ্যালায়েন্স মিনিস্ট্রি হিসাবে আমরা ওনাদেরকে সাহায্য করব, অর্থাৎ বাস্তবায়ন করব। এখন ওনারা আমাদের জানাক, আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব হোক কালক্ষেপণ না করে আমাদের সাথে আপনারা বসে আমাদেরকে ম্যাপিংগুলো নিয়ে আলাপ করেন। সময় গড়ানোর সাথে সাথে সংক্রমণ ছড়িয়ে পড়ায় শেষমেশ অঞ্চলভিত্তিক লকডাউন ঢাকায় কতটা সুফল বয়ে আনবে তাও স্পষ্ট নয় মেয়র আতিকের কাছে। এটি হচ্ছিল স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ। প্রথম যখন ম্যাপিংটা করলো তখন ওনারা কেন এটা চিন্তা করে নাই আমাদেরকে মনে হয় ওনারা কিন্তু বলে দিয়েছেন, এটা আমরা কিন্তু তথ্য পাইনি, আমরা কিন্তু আপনাদের মাধ্যমে কিন্তু তথ্য পেয়েছি কোন কোন এলাকাগুলোতে। রাজধানীর কাওলায় নতুন একটি খাল উদ্বোধন করার সময় সাংবাদিকদের মুখোমুখি হন স্থানীয় সরকার মন্ত্রী ও ঢাকা উত্তরের মেয়র। এ সময় খাল রক্ষণাবেক্ষণ ও সংস্কারে ওয়াসা সহ বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতার কথা তুলে ধরেন আতিকুল ইসলাম। খালটি আশকোনা হাউস ক্যাম্প থেকে সিভিল এভিয়েশন অফিসার্স কোয়ার্টার হয়ে বনরূপা হাউজিং পর্যন্ত গিয়ে শেষ হয়েছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের কারণে অনিশ্চিত হয়ে পড়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন। এই ভাইরাস মোকাবেলায় ব্যস্ত বিশ্বের সব দেশ। থেমে গেছে আলোচনা, যার সুযোগ নিচ্ছে মিয়ানমার। সময় যত যাচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে জটিলতা। করোনার মধ্যে রোহিঙ্গাদের দেখভাল করা যে কঠিন তা বিশ্ব দরবারে তুলে ধরার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। রিপোর্ট করেছেন মাহবুব কবির চপল। করোনার মধ্যে অনেকটা আড়ালে চলে গেছে রোহিঙ্গা প্রত্যাবাসন। তাদের মিয়ানমারে ফেরত পাঠানো দূরে থাক, করোনার সংক্রমণ থেকে রক্ষা করতে নিতে হচ্ছে বিশেষ ব্যবস্থা। বিশ্বের সবচেয়ে বড় ও ঘন বসতির এই শরণার্থী শিবিরেও হানা দিয়েছে করোনা। এরই মধ্যে মারা গেছেন 3 জন, আক্রান্ত 50%, যা বরাবরই অজুহাত খোঁজা মিয়ানমারকে আরও সুযোগ করে দিয়েছে। যে আন্তর্জাতিক চাপে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হয়েছিল করোনার কারণে, এখন তাও বন্ধ। এ অবস্থায় সরকারের কি করা উচিত? এটা জানাতে হবে যে আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি ঠিকই মানবতার কথা বিবেচনা করে, কিন্তু এর দায়িত্ব, দেখভালের দায়িত্ব সম্পূর্ণভাবে আন্তর্জাতিক কমিউনিটির। একই সাথে সাথে আন্তর্জাতিক বিচার প্রক্রিয়ার আরও বেগবান ত্বরান্বিত করার জন্য আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। করোনার সাথে সম্পর্কিত করেই বিভিন্নভাবে একটা টাইমলাইন ঠিক করা যেতে পারে, যে যে পদক্ষেপগুলো আগে কার্যকরী ছিল বা চলমান ছিল সেগুলো আবার কি করে গতিশীল করা যায় দেশে মিয়ানমারের সাথে এবং আন্তর্জাতিক পর্যায়ে। 11 লাখ রোহিঙ্গার সাথে গত 3 বছরে প্রায় 1.5 লাখ শিশু যোগ হয়েছে বলে বেসরকারি সংস্থা সেফ দ্য চিলড্রেনের এক হিসেবে জানা গেছে। এই বিশাল জনগোষ্ঠীর চাপে ধ্বংস হয়েছে টেকনাফ উখিয়ার বনাঞ্চল, নানামুখী সমস্যায় স্থানীয়রা। 1 লাখের বেশি রোহিঙ্গাকে নোয়াখালীর ভাষাঞ্চরে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হলেও তা বাস্তবায়ন হয়নি দাতা সংস্থাদের চাপে। রোহিঙ্গা প্রত্যাবাসন যে সহসায় হচ্ছে না সেই বাস্তবতা ধরেই সরকারকে পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। সেখানে যে উদ্বেগ যেগুলো প্রকাশ করা হয়েছিল সেই উদ্বেগগুলো যদি অ্যাড্রেস করা হয়ে থাকে
তাহলে সেটাকে জানাতে হবে, বোঝাতে হবে এবং সেই পরিপ্রেক্ষিতেই শরণার্থীদের সেখানে নিয়ে যাওয়া যেতে পারে। অন্যান্য দেশকেও প্রভাবিত করা যেতে পারে যে ভাস্বরচরের মতো তাদের যদি কোনো এরকম ছোট দ্বীপ থাকে বা এলাকা থাকে যেখানে জনবসতি কম আছে, সেখানে তারা রোহিঙ্গাদেরকে স্থান দেওয়ার একটা চেষ্টা করে দেখতে পায়। প্রত্যাবাসনের প্রক্রিয়া যদি অদূর ভবিষ্যতে সম্ভব না হয় তাহলে তাদের জীবিকা নির্বাহের জন্য কোনো একটা ব্যবস্থা করতে হবে, সেটা কিন্তু কক্সবাজারেও প্রয়োজন হবে। রোহিঙ্গাদের যেন কোনোভাবেই কেউ ব্যবহার করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে বলেছেন বিশ্লেষকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রী ঘোষিত প্ররোচনা প্যাকেজ বাস্তবায়নে যেসব ব্যাংক সহযোগিতা করবে না সেসব ব্যাংক থেকে সরকারি আমানত তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে তিনি ভ্যাট অর্ধেক কমিয়ে এর আওতা বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান। আরো জানাচ্ছেন আপেল মাহমুদ। বাজেট নিয়ে অনলাইনে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি শেখ ফজলে ফাহিম এবারের বাজেটকে সামাজিক, অর্থনৈতিক ও মানবিকভাবে ঘুরে দাঁড়ানোর বাজেট হিসেবে মন্তব্য করেন। তুমি যদি রক্ষা না করো অর্থনীতির ক্ষতি মোকাবেলায় প্রধানমন্ত্রী ঘোষিত প্যাকেজের জন্য সন্তুষ্টির পাশাপাশি তিনি অভিযোগ করেন প্যাকেজ বাস্তবায়নে কিছু ব্যাংকের মধ্যে অনীহা দেখা দিচ্ছে। শীঘ্রই অর্থমন্ত্রীকে বিষয়টি অবহিত করতে চিঠি দেওয়ার কথাও বলেন তিনি। অনেক ব্যাংক এগিয়ে আসছে, কিছু কিছু ব্যাংকের অনীহা আছে। স্টিমুলাস বাস্তবায়ন করবে না যে সকল ব্যাংক, তাদের থেকে গভর্নমেন্ট ডিপোজিট উইথড্র করার জন্য, এবং যে সকল ব্যাংক মানুষের পাশে এসে দাঁড়িয়ে স্টিমুলাস বাস্তবায়ন করবে তাদের প্রয়োজনে গভর্নমেন্ট ডিপোজিট বাড়ানোর জন্য, এবং যদি সম্ভব হয় বিশেষ কোনো ব্যবস্থা যে সে সকল ব্যাংকে 1% কর্পোরেট ট্যাক্স ব্রেক দেওয়ার জন্য। জাতীয় স্বার্থে ভ্যাটের হার 7% নামিয়ে এনে আইনটি সংশোধনের দাবি জানান এফবিসিসিআই সভাপতি। 15% ব্যাট দরকার নেই, 7% কমায় আনুক, সারা বাংলা নেট বাড়াক। লক্ষ্য যে 3,40,000 কোটি টাকা করা হয়েছে তার 3x হবে ইনকাম, কিন্তু মানুষকে হয়রানি না করে স্বচ্ছতার সাথে গঠনমূলক ভাবে। সবার সম্মিলিত চেষ্টায় দেশ আবারও ঘুরে দাঁড়াবে বলে আশা করেন শেখ ফজলে ফাহিম। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। পোশাক কারখানাগুলোতে স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা মানছে না অনেকে। কারখানার ভেতরে নিরাপদ দূরত্ব বজায় রেখে কাজ করারও সুযোগ হচ্ছে না শ্রমিকদের। সংশ্লিষ্টরা বলছেন পরিস্থিতি আরও খারাপ হলে চাকরি হারানোর আশঙ্কা আছে ছোট ও মাঝারি পোশাক কারখানার কর্মচারীদের। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামী। করোনা মহামারীর মধ্যেও দেশের পোশাক কারখানাগুলো চলছে আগের মতোই, সময়মতো বিদেশি অর্ডার পৌঁছে দেওয়ার জন্যই তাদের তৎপরতা। কিন্তু কর্মক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে কাজ করা পোশাক কারখানার ক্ষেত্রে যেন অসম্ভব। বড় বড় কিছু প্রতিষ্ঠান বাদে অধিকাংশ ফ্যাক্টরির ফ্লোরে গাদাগাদি করেই কাজ করতে হচ্ছে শ্রমিকদের। আমার বাচ্চা কাচ্চা আছে, তাদের নিয়ে আমাদের চলতে হবে, তাদের প্রতিবন্ধকতার মাঝেও স্বাস্থ্যবিধি মেনে কাজ করার জন্য নানা রকম উদ্যোগের কথা জানান গার্মেন্ট মালিকরা। আমার ফ্যাক্টরিতে কাজ করে, আমার অফিসে কাজ করে, তাদেরকে সুরক্ষা দিতে হবে, এবং তাদেরকে সুরক্ষা পুরোপুরিভাবেই আমরা দিচ্ছি। সেটা কীরকমভাবে, আমাদের কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট আছে, তারা কিন্তু সকাল থেকে তারা কিন্তু এটা পর্যবেক্ষণ করে, যেমন ঢোকার আগে হাত ওয়াশ করা ভালো মতো, মাস্কটা ইউজ করতেছে কিনা সেটাকে এনশিওর করা, এবং ফ্যাক্টরির মধ্যে ডিস্টেন্স ওয়াইজ বসতেছে কিনা সেটা কিন্তু এনশিওর করা, সেটা কিন্তু আমরা করতেছি। কিন্তু আপনারা জানেন যে এই এরা কিন্তু আসলে ওইভাবে কিন্তু মেনে চলে না। পোশাক কারখানাগুলোতে করোনা ভাইরাসের বড় ধরনের কোনো সংক্রমণ না ঘটায় এখনও অনেকটা স্বস্তিতে মালিকপক্ষ। ওইরকম আজ পর্যন্ত কোনো ডেথের খবর কিন্তু পাওয়া যায়নি যে অমুক কোনো গার্মেন্টস ফ্যাক্টরি থেকে কোনো শ্রমিক বা কোনো কর্মকর্তা মারা গেছেন, একজন গার্মেন্টসের মালিক মারা গেছেন শুরুতে, তবে এই ধরনের বড় কোনো ইনসিডেন্ট পাওয়া যায়নি, ফ্যাক্টরিগুলি স্মুথলি চলছে। তবে বাংলাদেশে এই ভাইরাসের সংক্রমণের মাত্রা আরও বাড়লে তা গার্মেন্ট শিল্পের জন্য বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। করোনা পরিস্থিতির মধ্যে পোশাক কারখানাগুলো খোলা থাকার কারণে নানা প্রতিকূলতার মধ্যেই কর্মস্থলে যোগ দিচ্ছেন শ্রমিকরা। দেশের বড় বড় প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্য সুরক্ষার নানা রকম ব্যবস্থা করলেও অধিকাংশ কারখানায় তাদের শ্রমিকদের জন্য স্বাস্থ্য সুরক্ষার কোনো ব্যবস্থা রাখছেন না, এ কারণে ঝুঁকির মধ্যে রয়েছেন অধিকাংশ শ্রমিক। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। করোনা আক্রান্ত রোগীকে প্লাজমা থেরাপিতে সাহায্য করতে যাত্রা শুরু করলো প্লাজমা সাপোর্ট সেন্টার।
টেলিভিশন সাংবাদিকদের সংগঠন বিজেএসসির উদ্যোগে রাজধানীতে শুরু হওয়া এই সেন্টার ডোনার, রোগী এবং হাসপাতালের মধ্যে সমন্বয়ের পাশাপাশি একটি ডাটাবেস তৈরি করবে। এর মাধ্যমে রোধ করা যাবে প্লাজমার অপব্যবহার। ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম সেন্টারের উদ্বোধন করেন। আরো জানাচ্ছেন ফজলে রাব্বি। মূল কাজ করোনা ভাইরাসের চিকিৎসায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে প্লাজমা থেরাপি দেওয়া হচ্ছে বাংলাদেশও। শতভাগ কার্যকর প্রমাণিত না হলেও এই থেরাপির দৃশ্যমান সাফল্য করোনা আক্রান্তদের মধ্যে আশা জাগায়। এই আশাকে পুঁজি করে এরই মধ্যে দেশে সক্রিয় হয়ে উঠেছে প্লাজমা প্রতারক চক্র। আবার গাইডলাইন না মেনে অনেক হাসপাতালে দেয়া হচ্ছে এই থেরাপি, ফলে অপচয় হচ্ছে মহামূল্যবান প্লাজমা। আমাদের যে প্লাজমা সাপোর্ট সেন্টার, এটা হবে সবচেয়ে বড় একটা জায়গা, প্ল্যাটফর্ম, যেখানে মানুষ কোনো ভেসেল ছাড়া এবং প্লাজমা ডোনেট করতে পারবে এবং প্লাজমা যারা যাদের প্রয়োজন সেই প্যাশেন্টরাও প্লাজমা পাবে। করোনা মহামারীর এই সময়ে প্লাজমার অপব্যবহার রোধ ও উপযুক্ত রোগীর জন্য প্লাজমার প্রাপ্যতা নিশ্চিত করতে শুরু হলো প্লাজমা সাপোর্ট সেন্টারের কার্যক্রম। প্লাজমা ডোনেট কিংবা পেতে প্লাজমা সাপোর্ট সেন্টারের ওয়েব অ্যাড্রেস অথবা 01841 18 8024 অথবা 01841 18 8025 নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। বিজেসি এই দুর্যোগকালীন সময়ে মনে করছে, বাংলাদেশের সাংবাদিক সমাজ মনে করছে, এই দুর্যোগ পার হতে হবে আমাদের সবাইকে মিলে একসঙ্গে, এবং সেটি জনগণের তরফ থেকে এই 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 যাত্রায় আমাদের সামিল হতে হবে। এটি কেবল একা কোনো সরকার কোনো দেশে পাচ্ছে না। এ সময় অনলাইনে যুক্ত হয়ে করোনা চিকিৎসার নামে প্রতারণাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন স্বাস্থ্য সচিব। উপযুক্ত চিকিৎসকের পরামর্শ ছাড়া কাউকে প্লাজমা না দেওয়ার কথা বলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। যিনি প্লাজমা দিবেন উনিও কিন্তু জানতে পারবে যে প্লাজমাটা কে পাচ্ছে, এবং প্লাজমাটা যিনি নিচ্ছেন উনিও জানতে পারবে প্লাজমাটা ডোনারটা কে। আমরা দেখেছি প্লাজমা নিয়ে একটি অসাধু চক্র কিন্তু মাঠে নেমেছে, এই অসাধু চক্রকে ভাঙার জন্যই আজকের এই প্লাজমা সাপোর্ট সেন্টার। এই মেসেজটা আমরা সবাইকে দিতে চাই। করোনা থেকে সুস্থ হয়ে ওঠা, রক্তদানে সক্ষম সবার প্রতি প্লাজমা দেওয়ার আহ্বান জানান বক্তারা। আমি একা আমার মাকে একাই কবরে রেখেছি। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি নেতারা করোনায় আক্রান্ত মানুষের পাশে না দাঁড়িয়ে এখন মৃত্যুর হার নিয়ে রাজনীতি করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর সরকারি বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মিথ্যাচার আর বিষদাগারের রাজনীতি ত্যাগ করতে ব্যর্থ হয়েছে দলটি। করোনা মহামারীর মধ্যে লোক দেখানো চান বিতরণের ফটো সেশনের মধ্যে বিএনপির কার্যক্রম সীমিত বলেও অভিযোগ করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। কালকে যে সংখ্যাটির কথা বলেছে, তাদের 284 জন নেতাকর্মী আক্রান্ত হয়েছে আর 73 জন মৃত্যুবরণ করেছে। মৃত্যু এবং আক্রান্ত দুটি যোগ করে যদি হিসাব করা হয় তাহলে দেখা যায় মির্জা ফখরুল সাহেবের হিসাব অনুযায়ী বিএনপি নেতাকর্মীদের মধ্যে মৃত্যুর হার প্রায় 21%, যদি বা দেশে মৃত্যুর হার হচ্ছে 1.28%। বিএনপি এবং বিএনপি নেতৃবৃন্দ ইদানিং কথা বলছেন, তারা আসলে তাদের চিরাচরিত মিথ্যাচার এবং বিষদগারের রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি। দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, চিকিৎসা না পেয়ে মানুষ এখন রাস্তায় পড়ে মারা যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি অভিযোগ করেন। রুহুল কবির রিজভী দাবি করেন, জনগণের অর্থ লুটপাট করতেই গ্যাস, পানি ও বিদ্যুতের ভুতুড়ে বিল করা হচ্ছে। বিদ্যুৎ এবং জ্বালানি তেলের মূল্য তারা বৃদ্ধি করছে, জনগণ যেখানে দুর্ভোগ পায়, দুর্ভোগের মধ্যে পড়ে কষ্ট পায়, সেই দিকগুলো তারা দেখবেন, কিন্তু সেই দিকগুলো তারা আজকে দেখছেন না, কারণ টাকা তাদেরকে বাড়াতেই হবে, করতেই হবে। পুলিশ বাহিনীর কোনো সদস্য মাদক ও দুর্নীতির সাথে জড়িত থাকলে তাকে বাহিনী থেকে অপসারণ করা হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ। রাজধানীর উত্তরায় পুলিশের নবনির্মিত ব্যারাকের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। রাজধানীর উত্তরা দেয়াবাড়ি এলাকায় পুলিশের ব্যারাক উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসায় নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, পুলিশ প্রধানের নির্দেশ ও পরিকল্পনাকে কাজে লাগিয়ে শুরু থেকেই কাজ করছে ডিএমপি। কনস্টেবল থেকে শুরু করে থানার ওসি পর্যন্ত তাকে এত সুবিধা দেওয়ার পরও সে কেন মাদক নিয়ন্ত্রণ করতে পারবে না, তার সমস্যাটা কোথায়, সে আমার কাছে কী সহযোগিতা, এর বাইরে আর কী সহযোগিতা চাই, সে যা চায় সমস্ত সহযোগিতা দেব, তারপরে সে যদি না পায়, না পারে এটা দূর করতে, তাহলে যে কলেজে ছাই দিয়ে ধরা, তাকে ছাই দিয়ে ধরা হবে। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদ করোনা পরিস্থিতি মোকাবেলায়
বাংলাদেশ পুলিশের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রথম দিকে পুলিশ শূন্য হাতে করোনা মোকাবেলা করেছে, এখন ওষুধ চিকিৎসা উপকরণ সহ সব কিছুতেই এই বাহিনীটি স্বয়ংসম্পূর্ণ। যখন এরকম হসপিটালের সমস্যা দেখা দিল, তখন আমরা এই রাজারবাগকে বলতে গেলে 3-4 দিনের মধ্যে আমরা কোভিড হসপিটালে রূপান্তর করেছি। এন্টায়ার হসপিটালকে আমরা ভাড়া করেছি, সেই হসপিটাল ছিল 250, সো আমরা 1000 বেড উদ্যোগ নিয়ে গেছি আমরা বলতে গেলে 15-20 দিনের মধ্যে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা, সরকারের কাছে কৃতজ্ঞতা, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা যে আমাদের এই সমস্ত উদ্যোগে তারা সবাই সমর্থন দিয়েছেন, সামিল হয়েছেন, যে কারণে এগুলো আমরা অসম্ভবকে সম্ভব করতে পেরেছি। পুলিশ প্রধান আরও বলেন, পুলিশের কোনো সদস্য যদি মাদক ও দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে অপরাধ প্রমাণিত হলে তাকে বাহিনী থেকে অপসারণ করা হবে। পুলিশ বাহিনী ড্রাগ নিজে খাবে না, পুলিশ বাহিনী কোনো সদস্য কোনো ধরনের কোনো অবৈধ অর্থ দেবে না, জিরো করাপশন হবে আমাদের মডেল, আমাদের লক্ষ্য। আর ড্রাগ থেকে পয়সার মধ্যে প্রশ্ন হবে না, আর পুলিশের লোক যদি ড্রাগ নেয়, পয়সা নেয় বা ব্যবসা করে তার জন্য শ্রীঘর নির্ধারিত, এই পশুদিন আমরা পাঠিয়েছি যে এর যেরকম শরীরে ক্যান্সার হলে আমরা সেই অংশটাকে একেবারে নির্দয় নিশ্চুভাবে শরীর থেকে অপসারিত করি, যদি আমাদের কোনো সদস্য এই ধরনের অপকর্মে লিপ্ত হয় তাকে আমরা ক্যান্সার মনে করে আমাদের পুলিশ নামক শরীর থেকে অবশ্যই নিশ্চুর এবং নির্দুরভাবে নির্দয়ভাবে তাকে আমরা অপসারণ করব। স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে ডক্টর বেনজির আহমেদ বলেন, করোনা মোকাবেলায় শারীরিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি সবাইকে মাস্ক পরতে হবে। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। ভেজাল সুরক্ষা সামগ্রী তৈরি ও বিক্রি করার অপরাধে 10 ব্যবসায়ীকে 10,00,000 টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। রাজধানীর বাবুবাজার ও মিটফোর্ড এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান ও ওষুধ প্রশাসনের সহযোগিতায় তারা এই জরিমানা করে। আরো জানাচ্ছেন রাবে আক্তার সুবর্ণা। করোনা মহামারীর প্রাদুর্ভাবে সবাই যখন সুরক্ষা নিয়ে চিন্তিত, তখন রাজধানী মিডফুড এলাকায় ভেজাল সুরক্ষা সামগ্রীর রমরমা বাণিজ্য করছে কিছু অসাধু ব্যবসায়ী। শুধু রং আর অ্যালকোহল দিয়ে তৈরি করা হয়েছে তাদের এইসব হ্যান্ড স্যানিটাইজার। আমরা ভুল যেহেতু হয়েছে, ভুল স্যারের কাছে স্বীকার করেছি, এখন ফার্দার কালকে থেকে আর হবে না, উচিত হয় না। কিন্তু আমার ওই করোনার ভিতরে অনেক টাকা পয়সার সমস্যা হওয়াতে মানুষের যখন দেখলাম সবাই করতেছে, তখন আমি একটু করছি। সাধারণ মানুষ মনে করে আইনের সঠিক প্রয়োগ নেই বলে অপরাধমূলক কাজ করছে তারা। আমরা যত বাঙালি একটু কম টাকায় পাইলে ওটা নেই, তাই আমরা 80-100 টাকা মানে লিটার পাইতেছি, ওইটাই নিতেছি। এটা তো স্কিনের সমস্যা হইতেছে। যারা এগুলো বিক্রি করে তাদের তো আইনের আওতায় নেওয়াই উচিত, আর যারা ক্রয় করে এদেরকেও সচেতন করা উচিত। নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান জানান, অপরাধ স্বীকার করায় এসব ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এমন কাজ আবার করলে কঠোর শাস্তি দেওয়া হবে। কখনো পানি, কখনো মিথানল, এগুলোতে দিয়ে এটাকে দ্বিগুণ দামে, দ্বিগুণ তিনগুণ দামে বাজারে বিক্রি করছে হ্যান্ড স্যানিটাইজার এবং জনগণের সাথে প্রতারণা করছে। অনৈতিক এবং আইন বিরোধী কাজ করেছেন, সেটি উনি অপরাধ, এই অপরাধ উনি স্বীকারও করেছেন। এখন এই এর পাশাপাশি আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই কাজগুলো কিন্তু উনি বলছেন যে গার্মেন্টসের ফ্লোর স্যানিটাইজ করার কাজে ব্যবহার করা হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম এটি কিন্তু খোলা বাজারেও চলে যাচ্ছে। আমরা আশেপাশে দেখছি বা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ফার্মেসি বা ছোটো ছোটো দোকানদার এরা এগুলো নিয়ে কিন্তু বোতলজাত করে মানুষের হ্যান্ড স্যানিটাইজার হিসেবে ব্যবহার করছে, যেটি মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। নকল জীবাণুনাশক সামগ্রী বিক্রির বন্ধে প্রশাসনকে কঠোর হওয়ার পাশাপাশি ক্রেতাদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। রাবে একতা সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় নদ-নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। ব্রহ্মপুত্র, তিস্তা ও সুরমা সহ বিভিন্ন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করেছেন একরামুল হক সাহেব। সুনামগঞ্জের নদী তীরবর্তী এলাকা ও নিম্নাঞ্চলে দেখা দিয়েছে বন্যা। সেখানে ভারী বৃষ্টি ও উজানে অর্থাৎ ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে অস্বাভাবিক বৃষ্টি হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, এবারের বর্ষা মৌসুমে সুনামগঞ্জের নদীর পানি শনিবার সকালে সর্বোচ্চ সীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। সুনামগঞ্জ সদর, দোয়ারা বাজার, বিশ্বম্ভরপুর এবং তাহিরপুরের নির্মাঞ্চলে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। উজানের পাহাড়ি ঢলে জামালপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে পানি বিপদসীমার 17 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইসলামপুর উপজেলার কয়েকটি ইউনিয়নের নির্মাঞ্চলে ঢুকতে শুরু করেছে বন্যার পানি।
তলিয়ে যাচ্ছে পাট সবজি সহ বিভিন্ন ফসলের ক্ষেত। এদিকে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা নদী এবং দুধকুমার নদীর পানিও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিরাজগঞ্জেও যমুনা নদীর পানি 16 সেন্টিমিটার বেড়েছে, তলিয়ে যাচ্ছে ভুট্টা, বাদাম, তিল সহ আবাদি ফসল। বাড়ি দুটো হয়েছে পানি, এতে এতে নাগাদ মনে হয় ঘর দুয়ার গেলে ভাসে নিয়ে যাবে। ফসল নষ্ট হয়ে গেছে এবং হবে, তারপরেও অনেক লোকজনের খাবার নাই। লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার আদিতমারি, কালীগঞ্জ, হাতিবান্ধা ও সদর উপজেলার 7টি ইউনিয়নের 20টি গ্রামে নদীর তীরবর্তী নির্মাণচল প্লাবিত হয়েছে। এতে প্রায় 8000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বাচ্চা কাচ্চা নিয়ে খুব অসুবিধে, পাকশাক করার খুব অসুবিধে, এখন এই পর্যন্ত খানা খাইনি। রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার পানি বেড়ে 500 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ভেঙে যাচ্ছে বিনবিনা এলাকার পাকা সড়ক। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস বলছে, দেশের বিভিন্ন নদীর 102টি পয়েন্টের মধ্যে 78টির পানি বেড়েছে। সবচেয়ে দ্রুত বাড়ছে ব্রহ্মপুত্র ও তিস্তার পানি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। করোনা পরিস্থিতির মধ্যে চালের বাজার অস্থিতিশীল করার চেষ্টা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। প্রয়োজনে সরকারিভাবে চাল আমদানি করা হবে বলে ঘোষণা দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। নওগাঁর পোরশায় চারা ও সবজি বীজ সহ অন্যান্য উপকরণ বিতরণ অনুষ্ঠানে রাজধানীর নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এসব কথা বলেন। ভরা মৌসুমে চালের দাম বাড়ার কোনো কারণ নেই বলে মনে করেন খাদ্যমন্ত্রী। দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক হবার 15 দিনের মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত করোনায় শিক্ষার চ্যালেঞ্জ ও করণীয় সম্পর্কে অনলাইন আলোচনায় তিনি একথা জানান। আগামী আগস্ট কিংবা সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে কিনা তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না বলেও জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, করোনাকালে শিক্ষাবর্ষের সময় বাড়ানো, সিলেবাস কমানো কিংবা পরীক্ষা পদ্ধতি সহ নানা বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। শুধু অ্যাম্বুলেন্স নয়, যে কোনো ধরনের সমস্যায় সাংবাদিকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের উদ্যোগে অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই প্রতিশ্রুতি দেন। স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমানো সম্ভব বলেও মন্তব্য করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। ডিইউজের সভাপতি কুদ্দুস আফরাদ, অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মোস্তফা এ সময় উপস্থিত ছিলেন। জার্মান আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম রতন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুরারোগ্য ব্যাধিতে শুক্রবার একটি স্থানীয় হাসপাতালে তার মৃত্যু হয়। 1976 সাল থেকে আমৃত জার্মানির সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন আনোয়ারুল ইসলাম রতন। তার মৃত্যুতে স্থানীয় বাংলাদেশ কমিউনিটিতে নেমেছে শোকের ছায়া। আনোয়ারুল ইসলাম রতনের মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক জানিয়েছেন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সম্পর্কে। ফরিদপুরের চরাঞ্চলে মিশ্র জাতের আম বাগান করে সফলতা পেয়েছেন চাষিরা। একই জমিতে বিভিন্ন ধরনের আম উৎপাদন করে বাজারে ভালো দাম পাওয়ায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন বাগান মালিকরা। কম খরচে অধিক লাভ হওয়ায় আম বাগান করতে আগ্রহী হয়ে উঠছেন বেকার যুবকরা। চরাঞ্চলের জমিগুলো একসময় অনেকটা অনাবাদি হয়ে থাকলেও বর্তমানে সেসব জমিতে তৈরি করা হয়েছে আমের বাগান। জেলায় এবছর 3,200 হেক্টর জমিতে প্রায় 50,000 মেট্রিক টন আম উৎপাদিত হবে বলে আশা সংশ্লিষ্টদের। নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে আমলাপাড়া দুর্গাপূজা উদযাপন কমিটি। সভাপতি প্রবীর কুমার সাহা এবং সাধারণ সম্পাদক সুজিত কুমার সাহার নেতৃত্বে পূজা উদযাপন কমিটি আগামী দুর্গাপূজার খরচ কমিয়ে আনার অগ্রিম ঘোষণা দিয়েছেন। সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ধাপে করোনার প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত 500 মুসলিম ও হিন্দু দুস্থ পরিবারের মাঝে প্রত্যেককে 2,000 টাকা করে প্রায় 10 লাখ টাকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিকেলে আমলাপাড়া বালাজিওর মন্দিরে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জসিমউদ্দিন। নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল সালাম, বিকেএমই এর পরিচালক শ্যামল সাহা, মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিপন সরকার এ সময় উপস্থিত ছিলেন। দুর্গাপূজা পর্যন্ত এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবারে পাটেক্স খেলার খবর।
করোনা রিলিফ প্ল্যানের আর্থিক অনুদান বাংলাদেশ ফুটবল ফেডারেশন দুই ধাপে পাবে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। এর আগে বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারীর সংকটময় এই মুহূর্তে ফুটবলের অস্তিত্ব রক্ষায় সদস্য দেশগুলোকে মোটা অঙ্কের অনুদান দেওয়ার ঘোষণা দেয় ফিফা। প্রতিটি দেশের মতো বাংলাদেশও প্রায় 8.5 কোটি টাকা পাবে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। করোনায় আরও 34 জনের মৃত্যু, আক্রান্ত 3,500, বাড়ি লকডাউন করতে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। লকডাউনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের তালিকার অপেক্ষায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের, সময় নষ্ট না করার আহ্বান আতিকের। অনিশ্চিত রোহিঙ্গা প্রত্যাবাসন, করোনার মধ্যে রোহিঙ্গাদের দেখভাল করা কঠিন বলছেন বিশ্লেষকরা। প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে সহযোগিতা না করলে ব্যাংক থেকে সরকারি আমানত তুলে নেওয়ার প্রস্তাব এফবিসিসিআই। এবং গার্মেন্টসে স্বাস্থ্য সুরক্ষা মানছেন না অনেকে, চাকরি হারানোর আশঙ্কায় ছোট ও মাঝারি কারখানার কর্মচারীরা। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন।